আপনাকেও দিয়ে দিলাম পাঁচশো টাকা এই নেন পাঁচশো টাকা আমার ওই তো না দুই হাজার দিন লাগবো যারা আমার টেহার দিছে তারা মা বাপ আল্লাহ জাহান নামা পাঠা দিক ব্যস্ত খানা আল্লাহ মামিন কলমাতে আপনি ইডে কি দোয়া করলেন তখন কি দোয়া করতাম না একবার আপনি আবার কেন আসলেন সাহায্য লেগে আইসি সাহায্য জন্য এসেছেন আপনারা টেবিল মেজে তুললে বাইরে বানাই লেছি না আমার অনেক বিক্ষ দেয় না কি বলছেন আপনারা ইয়া টেবিল মেজে তুললে বাইরে বানাই লেছি না আমার বিক্ষ দেয় না মানুষের কত তুমি তো বাইরে সাহায্যই পাব আপনাকে আমরা বাইরাস বানাইছি তাই সাহায্য দেয় না না তো আমরা কি করব বলেন আপনারা সাহায্য দিবেন আমার চাহা দিবেন কোথা থেকে দেবো করতে দিবেন হেডা আমি বুঝি দিতে হবেই হ্যাঁ আর না দিলে না দিলে আমি যাইতাম না থাহাম তোমরা ভাই না দিলে যাইবেন না না থাকবেন হ্যাঁ এটা তো আমরা বাড়ি না এটা তো মামুর বাড়ি মামুর বাড়ি তুই থাহাম মামুর বাড়িতে থাকবেন হ্যাঁ হ্যাঁ মামি উনি এসব কি বলে উনি নাকি আপনাদের বাড়ি থেকে যাবে না উনি বিড়ি থাকলে আমি যাবো গা বিড়ি লাত খাইবো আর কি উনি বিড়ি লাত বিড়ি থাকলে উনি বিড়ি লাত খাইবো আমি যাবো গা আমি যাবেন গা ও কোন গা কোন নাকি বাবার বাড়ি চলে যাবে তো এখন কি করার আমরা মামি ডাবু আম্বো দাবুরা আপনিও চলে যাবেন হ মামির সাথে হ থাক মামু আপনাদের ঘর ছেড়ে যেতে হবে না ওনাকে টাকা দিয়ে বিদায় করছি কেমন আচ্ছা মামু মামু সুদূর চট্টগ্রাম থেকে ফুরকান জিকু ভাই আপনার জন্য পাঠিয়েছে পাঁচ ছশো টাকা এই নেন আল্লাহজুক আল্লাহ মা দেবে আল্লাহ বেশ সোজা খুশি হয়েছেন আপনি ও খুশি হয়েছে সেই ভাইয়ের পক্ষ থেকে আপনাকেও দিয়ে দিলাম পাঁচশো টাকা এই নেন পাঁচশো টাকা আমার ওই তো না পাঁচশো টাকার দাম কি করাম দুই হাজার দিন লাগবো দুই হাজার টাকা দিতে হবে শুধু ডুবাই থেকে নূর মোহাম্মদ ভাইয়ের পক্ষ থেকে ওনাকে আরো এক হাজার টাকা দিয়ে দিলাম এই নেন আরো পাঁচশো টাকা আমার দেন দুই হাজার দিন যাইতাম না আরো টাকা দিতে হবে তারা আপনার জন্য যা পাঠাইছে সবই দিয়ে দিলাম আর নেই আমার কাছে

কিছু বলার আছে বলা আছে দোয়া করাম তার মা বাপ যারা আমার টেহা দিছে তার মা বাপ আল্লাহ সুস্থ লাগুক বেসনসিব করুক আল্লাহ জাহান নামা পাঠা দিক ব্যস্ত খানা আল্লাহ মামিন কলমাতে আপনি এইটা কি দোয়া করলেন যারা এত কষ্টের টাকা দান করছে আপনার জন্য তাদের মা বাবা জাহান নামে যাবে এটা একটা দোয়া হইল তখন কি দোয়া করতাম না এক এটা আপনার ইচ্ছা করবেন কি না করবেন আল্লাহ মা বুঝ জানি আমার ট্যা বসায় জান করছে তার মা বাপ তারা বেস্তের দরজা খুললা দাও কুল মাতে অব লাই লাইল্দল্লাহ উহম্মদসাল্লাম এখন শুদ্ধ হইছে হ্যাঁ প্রিয় দর্শক ভুলভ্রান্তি মানুষের মধ্যেই হয় উনি যেহেতু বৃদ্ধ মানুষ ওনার কথায় কেউ মনে কষ্ট পাবেন না তর্ষণা মিডিয়ার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে বিদে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম